যেই জিনিসগুলো হারাম নিষিদ্ধ এই রকম কোন কাজ যদি নবীজির দ্বারা নবুয়তির আগে সংগঠিত হতো কাফেররা এই কথা বলতো যে মুহাম্মদ এখন তুমি আমাদেরকে এই সব করতে মানা করো কয়দিন আগে তুমিও তো এইগুলা করছিলা সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি প্রধান মেহমান বিশেষ মেহমান বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং মাইকের আওয়াজ যত দূরে যায় স্ব স্ব স্থানে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পরে দুনিয়ার সর্বোত্তম মজলিস হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুস শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একটা আয়াত ও রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই আল্লাহ তাআলা কিছু কথা আপনাদের খেদমতে আমাকে বলার সুযোগ দান করেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয় সকলে বলি আমিন মনিটরের আওয়াজটা একটু বাড়ান মনিটরের আওয়াজটা ছাড়েন মনিটরের আওয়াজটা ছাড়েন না সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমরা নতুন এক বিপ্লবের মাধ্যমে যেটা বলে থাকি নতুন এক বাংলাদেশ পেয়েছি আমরা এই দেশকে নতুনভাবে আবার গড়ে তুলতে চাই এই ইচ্ছা কম বেশি সবার মধ্যে আছে না নাই কেন এই সমস্যাগুলো হলো সমস্যাগুলো হওয়ার অন্যতম কারণ হলো চারিত্রিক সমস্যা যদি মানুষের চরিত্র সুন্দর হয়ে যায় তাহলে তার কর্মগুলো সুন্দর হয়ে যায় ঠিক কিনা বলেন আমরা সকলে চাই যে আল্লাহ তাআলা আমাদের জন্য একজন খোদা ভীরু নেককার দিনদার আমানতদার ন্যায়পরায়ণ একজন শাসক আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দেন আমরা সবাই চাই কি চাই না আমরা সবাই চাই কিন্তু বাস্তবতা হলো যেটা আমরা চাই আগে সেটা আমাদের নিজেদের অর্জন করতে হবে আমি যেমন শাসক চাই ওই রকম যতক্ষণ আমি না হব ততক্ষণ পর্যন্ত ওই চরিত্র সম্পন্ন শাসক পাওয়া যাবে না যদি আমরা আমাদের চরিত্রকে পরিশুদ্ধ না করি সংশোধন না করি তাহলে অবস্থা কি হবে শাসকের চেয়ারে শুধু চেহারার পরিবর্তন হবে কিন্তু চরিত্রের পরিবর্তন হবে না চেহারার পরিবর্তনই হবে কিন্তু দেখা যাবে পরবর্তীতে যারা আবার ক্ষমতার মসনদে বসেছে দেখা যাবে তারা আগের মতোই চরিত্র কিন্তু চেহারাই শুধু একটি পরিবর্তন ঠিক কিনা বলেন এজন্য উচিত পরিবর্তন শুরু হবে আমাদের নিজেদের থেকে সাথে সাথে ওই রকম সচ্চরিত্র মানুষ যেন রাষ্ট্রীয় দায়িত্ব পায় এ প্রচেষ্টা আমাদেরও সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ আগ্রহের সাথে সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়ার মধ্যেও বলবো আল্লাহ আপনি আমাদেরকে একজন ইনসাফগার ন্যায়পরায়ণ খোদাভীরু একজন শাসকের ব্যবস্থা করে দেন সকলে বলি আমিন আর একটা মানুষ পরিপূর্ণ সুন্দর চরিত্রে গুণান্বিত হতে পারবে তখন যখন সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আলোকে নিজের জীবনকে সাজাবে
যতক্ষণ না নবীজির চরিত্র আমাদের মধ্যে পূর্ণরূপে বাস্তবে প্রয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত বাস্তবে কোনো মানুষের চরিত্র সুন্দর বলে অভিহিত হবে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে সুন্দর চরিত্র দান করেছিলেন শুধু তাই না আল্লাহ তাআলা আমার আপনার নবীজির জীবন আদর্শের মধ্যে যে আমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সাথে সাথে আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন নবুয়াতির আগে কাফেররাই করেছে তবে নবুয়াতির পরে আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত আল্লাহ তাআলা এই ঘোষণা দেওয়ার আগেই কাফেররা নবীজির চরিত্রের সৌন্দর্যের শিকার তারা নিজেরাই করেছে সাথে সাথে নবীজির ওই উত্তম চরিত্রের মাধুর্যতায় তারা মুগ্ধ হয়ে নবুয়াতির বহু আগে আমার আপনার নবীজির উপাধি তারা দিয়েছে আল আমিন আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আস-সাদিক আমানতদার বিশ্বস্ত সত্যবাদী এই সমস্ত উপাধিতে আমার আপনার নবী নবুয়াতির আগেই কাফেরদের মাধ্যমেই ভূষিত হয়েছে সম্মানিত উপস্থিতি আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্যের অন্যতম একটি দিক ছিল এটা যে নবীজির চরিত্র সৌন্দর্য শুধু নবুয়াতির আগে ছিল তা নয় নবুয়াতির পরে হয়েছে তা নয় বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়াতির আগেও যেমন ছিল পরেও তেমন ছিল সুবহানাল্লাহ মনিটরের অবস্থা ছাড়েন বুঝেন নাই মনে হয় আমি তো বাইরের আওয়াজ পাচ্ছি আমি তো এটা পাওয়ার কথা না আমি পাবো মনিটরের আওয়াজ রিভার্ব দিয়ে আওয়াজটা ছেড়ে দেন আওয়াজই তো নাই মনিটরে তাহলে আমার আপনার নবীজির চরিত্র নবুয়াতির পরেও যেমন ছিল নবুয়াতির আগেও তেমন ছিল তবে একটু তফাত তো আছে তফাতটা কি একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে মনে করেন একজন মানুষ বিদেশ থেকে একটা স্বর্ণের বার কিনে আনছে অথবা স্বর্ণের বিস্কিট যা বলে স্বর্ণের বার বা বিস্কিট কিনে এনেছে দশ বছর আগে ওই স্বর্ণের বারটা কিনে এনে ঘরের মধ্যে রেখে দিয়েছে ব্যবহারও করে নাই ওটা দিয়ে কোনো অলঙ্কারও বানায় নাই বলেন তো দশ বছর এই জিনিসটা অব্যবহারিত ছিল ঘরের মধ্যে ছিল দশ বছর আগে যখন উনি ওই স্বর্ণের বারটা কিনেছেন তখন ওইটার উজ্জ্বলতা যেমন ছিল দশ বছর পরে উজ্জ্বলতা কি ওই রকম থাকবে নাকি থাকবে না উজ্জ্বলতা হারিয়ে যাবে দেখে মনে হবে হয়তো কোনো পিতলের টুকরা বা তামার টুকরা এরকম মনে হতে পারে কিন্তু বলেন তো উজ্জ্বলতা থাক আর না থাক দাম কি কমে যাবে নাকি দাম ঠিকই থাকবে উজ্জ্বলতা একটু কম এটাকে আপনি বাজারে নিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে অ্যাসিড পানির মধ্যে একটা চুবনি দিলেই এরপরে আর একটু প্রসেস করলেই এটার উজ্জ্বলতা আগের মতো আবার ফিরে আসবে ঠিক কিনা বলে নবীজির নবুয়াতির আগের চরিত্রকে যদি স্বর্ণ ধরেন পরেরটাকেও যদি স্বর্ণ ধরেন নবুয়াতির আগে চরিত্রটা কেমন ওটাও স্বর্ণ তবে ওর উজ্জ্বলতা একটু কম আর নবুয়াতির পরের চরিত্র কিভাবে ধরবেন ওই যে স্বর্ণকে যেমন স্বর্ণকারের কাছে নিয়ে অ্যাসিড পানিতে চুবিয়ে পরিষ্কার করার পরে স্বর্ণের উজ্জ্বলতা ফিরে পেয়েছে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়াত দেওয়ার মাধ্যমে স্বর্ণের দাম বাড়ছে বা চরিত্রের উন্নতি আরো বেশি হইছে বিষয়টা যদি এমন না ধরেন বিষয়টা এই রকম আগে নবীজির চরিত্রটা ছিল সুন্দর দামি তবে ওই চরিত্রের মাধুর্যে মুগ্ধ হয়েছিল শুধু মক্কাবাসী আর নবুয়াতির মাধ্যমে ওই চরিত্রকে আল্লাহ তাআলা এতটা উজ্জ্বল করেছেন নবুয়াতির পরে ওই চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা সৃষ্টি জগৎ
رسول الله صلى الله عليه وسلم চরিত্র আল্লাহ তাআলা নবুয়াতির আগে বিশেষ পদ্ধতিতে হেফাজত করেছেন নবুয়াতির পরে আমার আপনার নবীর মাধ্যমে যত কিছু নিষিদ্ধ করা হয়েছে তথা শরীয়তে ইসলামে যত কিছু নিষিদ্ধ করা হয়েছে নবুয়াতির আগে আমার আপনার নবীজির মাধ্যমে ওই রকম কোনো কিছু সংগঠিত হয় নাই যেমন আমার আপনার নবী নবুয়াতির আগে কোনোদিন গানবাদ্যের মজলিসে বসেন নাই মদ হারাম হয়েছে নবুয়াতির পর পরেই নয় নবুয়াতির পরে ওই সময়ও মানুষেরা মদ পান করত হারাম হয় নাই তারপরে আল্লাহ তাআলা চার ধাপে মদকে হারাম করেছেন নবুয়াতির আগে মদ্যপান তো বহুদূর নবুয়াতির পরে মদ্যপান তো বহুদূর আমার আপনার নবী নবুয়াতির আগে কোনোদিন মদপান তো বহু দূরের কথা মদের মজলিসেও কোনোদিন নবীজি বসেন নাই সুবহানাল্লাহ কাফেররা বলতে পারবে না আসে না আওয়াজ না হইলে এরকমই থাক নড়াচড়ার দরকার নাই থাক কাফেররা এ কথা বলতে পারবে না যে নবুয়াতির আগে নবীজি কোনোদিন মদপান করেছেন কাফেররা এ কথা কোনোদিন বলতে পারবে না নবুয়াতির আগে নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছেন আল্লাহ তাআলা হেফাজত করেছেন কেন বুজুর্গানে দিন বলেন হেফাজত করার তো অনেক কারণ এর মধ্যে একটা কারণ হলো স্বাভাবিকভাবে মানুষের অভ্যাস হলো একটা মানুষ যদি আগে খারাপ থাকে মন্দ থাকে পাপাচারে লিপ্ত থাকে এই মানুষটা মনে করেন দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়ে ভালো হয়ে গেছে অথবা হাক্কানি পীর মাশায়েখের সোহবতে গিয়ে ভালো হয়ে গেছে গোনা ছেড়ে দিয়েছে পাপ ছেড়ে দিয়েছে তাবলীগে তিন চিল্লা সময় দিয়ে এসে সে এখন মোটামুটি দেখলে তাকে মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম মনে হয় তাহলে আগে যখন সে গিয়েছিল মুখে দাড়ি ছিল না এখন আসছে মুখের মধ্যে দাড়ি আগে যখন গিয়েছিল ছোট জামা গায়ে দিয়ে এখন গেছে আসছে লম্বা জামা গায়ে আগে ছিল খালি মাথা এখন তার মাথায় পাগড়ি টুপি আগে যেই পাপ কাজগুলো সে করত এখন সে পাপ কাজগুলোর সাথে সে সম্পর্ক রাখেই না এই ব্যক্তির তাবলীগের সময় দেওয়ার আগের চরিত্র আর পরের চরিত্র কি এক নাকি আগে সে যেটা করত তাবলীগের সময় দেওয়ার পরে সে ওইটা করতে দেখলে কষ্ট পাবে আগে যেটাকে সে পছন্দ করত দিনের পথে আসার পরে সে ওটাকে অপছন্দ করবে আগে সেটা যে নিজে করত তাওবা করে ভালো হয়ে যাওয়ার পরে ওই কাজটা আরেকজন করলেও তার ভালো লাগবে না সে মনে করেন নামাজের দিকে যাচ্ছে পাশে এক দোকান এই দোকানে বসে সেও এক সময় আড্ডা দিত সেও এক সময় গল্পগুজব করত বিড়ি সিগারেট খাইত সে দোকানের দিকে তাকিয়ে দেখে ওই দোকানে শুধু সে নাই বাকি সবাই আছে টেলিভিশনও চলতেছে ওইখানে বিড়ি সিগারেটও চলতেছে মিথ্যা গল্পের সয়লাব চলতেছে এটা দেখে সে একটু মনঃক্ষুণ্ণ হলো কষ্ট লাগলো যে এই মানুষগুলোর সাথেই আমি এক সময় ছিলাম এখন আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে পরিচালিত করেছেন তার দয়ায় আমার এই ভাইগুলো আমার এই চাচা আমার এই দাদা আমার এই বন্ধু এরাও যদি নামাজি হয়ে যেত মসজিদমুখী হয়ে যাইতো আমার খুব ভালো লাগত এই চিন্তা করে দোকানের মধ্যে তিনি একটু দাওয়াত দেওয়া শুরু করলেন সবাইকে উদ্দেশ্য করে বলতেছেন যে হায়াত এটা সীমিত সীমিত কালের জন্য আমরা দুনিয়াতে এসেছি কিন্তু আখেরাত এটা অনন্তকাল যার শুরু আছে শেষ নাই এই দুনিয়ার সামান্য পাপে ডুবে আমরা অনন্তকালের আখেরাতকে যেন না হারাই আসেন আমরা সবাই নামাজের দিকে যাই বিড়ি সিগারেট খাওয়া বাদ দেই গীবত করা বাদ দেই চোখের গোনা বাদ দেই জবানের গোনা বাদ দেই এই যে কথাগুলো সে মানুষদেরকে বলেছে বলেন তো ভালো কথা না মন্দ কথা নিঃসন্দেহে ভালো কথা কিন্তু আমাদের সমাজে ভালো মানুষ যদি কাউকে ভালো কথা বলে সবাই ভালোভাবে নেয় না আর এই লোকটা তো তিন চার মাস আগে নিজেই এই কাজগুলো করত যখন এই কাজগুলোর ব্যাপারে মানুষকে মানা করবে সাধারণভাবে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একদল বলবে হ্যাঁ কথা ভালো
আরেক দল বলবে মিয়া এত বুজুর্গি দেখায়ও না তো চার মাস আগে তোমার জালায় আমরা টিকতে পারি নাই আমরাও আল্লাহ চাইলে এক সময় ভালো হয়ে যাব না এত ওয়াজ নসিহতের দরকার নাই এই রকম বলা লোক সমাজে আছে না নাই তাহলে শরীয়তে ইসলামে যে জিনিসগুলো হারাম নিষিদ্ধ এই রকম কোন কাজ যদি নবীজির দ্বারা নবুয়তির আগে সংগঠিত হতো কাফেররা এই কথা বলতো যে মুহাম্মদ এখন তুমি আমাদেরকে এই সব করতে মানা করো কয়দিন আগে তুমিও তো এইগুলা করছিলে ঠিক কিনা বলেন এই কথাটা বলার সুযোগ আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে কাফেরদেরকে দেন নাই নবীজিকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন কেমনে নবুয়তির আগে একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে সহজ হবে নবীজি তখন বালক 10 11 12 বছর বয়স নবীজি বলেন মক্কার মধ্যে বড় একটা বিবাহ অনুষ্ঠানের আয়োজন হলো মক্কার সবাইকে ওই বিবাহে দাওয়াত দেওয়া হলো বিবাহের মূল আকর্ষণ হলো রাতের বেলা খাবার দাবারের শেষে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে এটা মূল আকর্ষণ খাওয়া দাওয়া শেষ সকলে অপেক্ষা করতেছে কখন সেই অনুষ্ঠান শুরু হবে ইতিমধ্যে একজন ঘোষণা দিচ্ছে তোমরা দ্রুততার সাথে ওই জায়গায় জড়ো হও ওইখানে এখন নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে যাবে যখন আহ্বানকারী আহ্বান করছে একেবারে দলে দলে সবাই কে কার আগে গিয়ে জায়গা দখল করবে এই চিন্তায় আছে কারণ আগে গেলে দেখা যাবে ভালো মতো শোনা যাবে ভালো মতো দুনিয়াও এরকম দিনই মজলিশগুলায় অনেক সময় মানুষ সামনে ফাঁকা রেখে পেছনে বসে কিন্তু গুনাহের মজলিশে 80 বছরের বৃদ্ধ অনেক সময় 20 জনের কাঁধে ভর করে একেবারে সামনে এসে কেমনে বসবে এই চিন্তা করে আবার যদি কেউ বলে যে এই কাজটা তো ভালো না এরকম ভাবে গাড়ে পাড়া দিয়ে এসে বসলেন বলে মইরাই তো জামু কয়দিন পরে একটু দেইখা লই তোমরা পয়সা থাকলে আরো দেখতে পারবা সবাই হুড়মুড় করে দৌড় শুরু করছে কে কার আগে গিয়ে বসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা নবী জিগে ডাকতেছে মুহাম্মদ আসো তাড়াতাড়ি চলো আগে না গেলে যে বসতে পারবো না জায়গা পাবো না নবীজি তখন বলেন যে আমার দুচোখ জোড়ে ঘুম চলে আসছে গোটা দেহে ক্লান্তি পেয়ে বসছে ওরা আমাকে ডাকে কিন্তু আমাকে এমন ভাবে ঘুম পেয়ে বসছে আমি আর নড়তে পারতেছি না নবীজি বলেন আমি ওই বাড়ির এক পাশে ঘুমিয়ে পড়লাম তারা সবাই ওই মজলিসে চলে গেছে সারা রাত পার হয়ে গেছে অনুষ্ঠান শেষ সকলে সকলের বাড়িতে চলে গেছে সকালবেলায় সূর্য যখন উঠেছে সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়ছে এরপরে আমার ঘুম ভেঙেছে গত রাত্রব্যাপী কি হয়েছে আমি কিছুই টের পাই নাই সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিভিন্ন পদ্ধতিতে নবুয়াতির আগে ওই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন এমন এক চরিত্র আমার আপনার নবী আমার আপনার নবীর চারিত্রিক সত্যায়ন কাফেররা দিতে বাধ্য হয়েছে নবীজির ব্যাপারে কাফেররা কখনো চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই বারবার নবীজিকে হত্যা করার অপচেষ্টা তারা করেছে কিন্তু নবীজির ব্যাপারে চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই মানুষদেরকে নবীজির থেকে ফিরিয়ে রাখার জন্য কাফেররা নবীজির ব্যাপারে সাধারণত চারটা শব্দের ব্যবহার বেশি করত কয়টা শব্দ একটু জোরে বলেন না কয়টা শব্দ চারটা শব্দের ব্যবহার বেশি করত নবীজির ব্যাপারে তারা বলতো মুহাম্মদ পাগল তারা বলতো তিনি জাদুকর তারা বলতো তিনি গণক তারা বলতো তিনি কবি এই চারটি শব্দ নবীজির ব্যাপারে বেশি ব্যবহার করত নবীজি যখন 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন গোপনে 3 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে এখন আর গোপনে দাওয়াত দেওয়া হবে না এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিচিত জন যারা আছে এদের মধ্যে আপনি এখন প্রকাশ্যে এই দাওয়াত দেওয়া শুরু করবেন আল্লাহ তাআলা বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসার পরে আমার আপনার নবী
মক্কাবাসীর কাছে দাওয়াত পৌঁছায়া দিবেন কেমন করে দ্রুততার সাথে এই কথা সকলের কাছে পৌঁছায়া যায় নবীজি এই জন্য সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন আর এক বর্ণনায় আসছে নবীজি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন যদিও শব্দ দুটো দুই রকম মনে হয় কিন্তু মূলত এক বলেন তো আমাকে এখন যদি কেউ ফোন করে জিজ্ঞাসা করে হুজুর কোথায় আছেন আমি যদি বলি উল্লাপাড়া আছি আমার কথা সত্য হবে নাকি মিথ্যা হবে বুঝেন নাই মনে হয় কথা আবার আরেকজন আমাকে ফোন দিল আমি যদি বলি আমি এখন সিরাজগঞ্জ আছি কথা সত্য হবে নাকি মিথ্যা হবে তাহলে বোঝা গেল উল্লাপাড়া হলো সিরাজগঞ্জেরই অংশ এই জন্য যদি বলি সিরাজগঞ্জ আছি এটাও যেমন সত্য যদি বলি উল্লাপাড়া আছি এটাও তেমন সত্য সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ আর এই আবু কুবাইস পাহাড়ের সম্মান জাহেলিয়াতের সময়ও মানুষের কাছে এমন ছিল ওই পাহাড়ের উপরে উঠে যদি কোনো অপরিচিত ব্যক্তি হোক সে ধনী হোক সে দরিদ্র হোক সে আরবি হোক সে অনারবি কেউ যদি বিপদে পড়ে মক্কাবাসীর কাছে ওই পাহাড়ে উঠে আহ্বান করত সাহায্যের জন্য কে ডাকতেছে মক্কাবাসী এটা দেখত না বরং তারা ওই অপরিচিত ব্যক্তির সাহায্যের জন্য ছুটে চলে আসত আর ওই পাহাড়ে আজকে দাঁড়িয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আল আমিন মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আস-সাদিক আল আমিন যখন পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে ডেকেছে সবাই দলে দলে ছুটে আসছে আল আমিনের ডাকে এবার বলে মুহাম্মদ তুমি আমাদেরকে কেন ডাকছো নবীজি তাদেরকে বলতেছেন আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই এই খবর দেই এই পাহাড়ের পেছন দিকে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান প্রস্তুত রয়েছে আকুনতুম মুসাদ্দিকিয়া তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি আমার কথা বিশ্বাস করবা নাকি নবীজি তাদেরকে প্রশ্ন করলেন উপস্থিত সব মানুষ সমস্বরে নবীজির এই প্রশ্নের জবাবে বলেন অবশ্যই কেন বিশ্বাস করব না কারণ ইতিপূর্বে তোমাকে আমরা কখনো মিথ্যাবাদী পাই না সব সময় তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি আর আজকে তুমি মিথ্যা কথা বলবা এটা হতে পারে না তাহলে নবীজির সত্যায়ন সত্যবাদিতার সত্যায়ন কাফেররা করেছে নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন কাফেররা চিন্তা করে মুহাম্মাদের কাছে লোকদেরকে বেশি ভিড়তে দেওয়া যাবে না ইতিমধ্যে হজের সময় কাছাকাছি হয়ে গেল ওই জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসত কাফেররা চিন্তা করল হজের সময় যখন মানুষেরা আসবে মুহাম্মাদ যদি এই কথাগুলো মানুষের কাছে বলে দাওয়াত যদি দেয় দেখা যাবে মানুষ দলে দলে তার দলে দলভুক্ত হয়ে যাবে এই জন্য মানুষগুলোকে আগের থেকে সচেষ্ট করার দরকার সতর্ক করার দরকার তারা কেউ যেন মুহাম্মাদের কাছে না ভিড়ে এই জন্য তারা চিন্তা করল মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে শহরের প্রবেশদ্বারে এক এক দল প্রতিনিধি পাঠায়া দিল তাদের দায়িত্ব কি তাদের দায়িত্ব হলো যে ওই রাস্তা দিয়ে যারা আসবে তারা তাদেরকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক করে দিবে ভলিউম বাড়ানো যাবে ভাই ভলিউম আপনি মনে হয় বুঝতেছেন না আমি যা বলতেছি খুব কষ্ট হইতেছে কিন্তু কথা বলতে আওয়াজটা ছড়ায় দেন আওয়াজটা ভাষায় দেন বুঝেন নাই অনেক কষ্ট হচ্ছে শক্তি লাগতেছে এত শক্তি দিয়ে কথা তো আমি বলতে পারি না আপনি গলায় এত বসে গেছে ছড়ায় মক্কার প্রত্যেকটা প্রবেশ দ্বারে এক এক গ্রুপকে দাঁড় করাইয়া দিছে এক রাস্তার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে একদল মানুষেরা যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো মক্কা একজন মানুষ আছে তার নাম হলো মুহাম্মদ খবরদার সে কিন্তু একজন গণক তার ধারের কাছেও তোমরা যাবা না
আরাক রাস্তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আরাক দল যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো মক্কায় একজন মানুষ আছে তার নাম হলো মুহাম্মদ সে কিন্তু গণহত্যার ধারের কাছে তোমরা যাবে না আরাক রাস্তায় আরাক গ্রুপ দাঁড় করায় দিয়েছে যারাই আসে তাদের কাছে সে উচ্চ আওয়াজে তারা ঘোষণা করে বলে শোনো মক্কায় একজন মানুষ আছে মুহাম্মদ খবরদার তার কাছে তোমরা যাবে না সে কিন্তু একজন কবি আরাক প্রবেশদ্বারে আরাক গ্রুপ দাঁড়ানো যারাই আসে সতর্ক করে দেয় শোনো মক্কায় একজন মানুষ আছে তার নাম হলো মুহাম্মদ খবরদার তার ধারের কাছে তোমরা যাবে না সে কিন্তু একজন জাদুকর যারাই আসছে প্রত্যেকের কানে কমপক্ষে একটা শব্দ পৌঁছিয়ে গেছে যে মক্কায় একজন মানুষ আছে তার নাম মুহাম্মদ দেখুক আর না দেখুক নাম তো জানতে পারছে নাকি নাম জানতে পারছে মানুষের অভ্যাস হলো মানুষকে যেই বিষয়ে মানা করা হয় ওইটার প্রতি তার আগ্রহ বেশি পয়দা হয় যখন মানুষেরা একত্রিত হলো চিন্তা করে মুহাম্মদ মনে হয় সাধারণ কোনো ব্যক্তি নয় নাইলে সবার সবাইকে কি মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করত নাকি এইবার মানুষদেরকে মুহাম্মাদের কাছে যাইতে মানা করা হলো আর মানুষেরা খুঁজতেছে কোথায় মুহাম্মাদকে পাওয়া যায় কেউ গেছে জাদু দেখার জন্য কেউ গেছে কবিতা শোনার জন্য কেউ গেছে পাগল দেখার জন্য কেউ গেছে গণক মনে কইরা গণকের কাছে বলেন তো আমার আপনার নবী কি জাদুকর আমার আপনার নবী পাগল আমার আপনার নবী কি কবি আমার আপনার নবী কি গণক কিছুই না আমার আপনার নবীর কাছে এইসব কিছুই নাই তবে একটা জিনিস আমার আপনার নবীর কাছে ছিল আছে সেটা হলো কোরআন নবীজির কাছে যেই যাইতো নবীজি তাকে কোরআন শোনায় দিতেন 1500 বছর আগে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন 1500 বছর পরেও ওই কোরআনুল করিম যদি কোনো কারি সুললিত কণ্ঠে তিলাওয়াত করে একটা মানুষ যত মূর্খ হোক না কেন কোরআন বুঝুক আর না বুঝুক কোরআন পড়তে পারুক আর না পারুক কিন্তু ওই কোরআনুল করিমের তিলাওয়াত সুললিত কণ্ঠের তিলাওয়াত যখন একটা মূর্খ মানুষ শুনে তার হৃদয়ের মধ্যে এই কোরআনুল করিমের প্রভাব এতটা প্রভাব বিস্তার করে যে একটা সময় আবেগ আপ্লুত হয়ে কারি সাহেবের তিলাওয়াতে মুগ্ধ হয়ে সে জবান খুলে উচ্চ আওয়াজে বলে উঠে আল্লাহু আকবার বলে না এরকম কারি সাহেবরা যখন তিলাওয়াত করে টান দেয় 1500 বছর পরে একজন সাধারণ কারীর কণ্ঠে তিলাওয়াত শুনে যদি মানুষ এতটা আবেগ আপ্লুত হতে পারে এতটা প্রভাব যদি মানুষের অন্তরে এই কোরআনুল করিম করতে পারে সৃষ্টি করতে পারে তাহলে যার কাছে স্বয়ং কোরআন নাজিল হয়েছে বলেন তো তিনি যখন কোরআনুল করিমের তিলাওয়াত করতেন আর শ্রোতারা যখন তার পবিত্র জবানের তিলাওয়াত শুনতো ওই তিলাওয়াত যারা শুনতো তারা আমাদের মতো সাধারণ মানুষ না তারাও কোরআনের ভাষা সম্পর্কে বুঝতো যে এটা কত উচ্চাঙ্গের ওই মানুষগুলো যখন নবীজির জবানে তিলাওয়াত শুনতো দেখা যাইতো গেছে জাদু দেখার জন্য কবিতা শোনার জন্য কিন্তু কোরআনুল করিমের তিলাওয়াত শুনে ওই মানুষগুলো তাদের হৃদয়ে ঈমানের নূর প্রজ্জ্বলিত করে বাড়িতে ফিরত তাহলে কাফেররা আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ফেরানোর জন্য চারটি শব্দ বেশি ব্যবহার করত তবে এই চারটি বিষয় কোনো মানুষের চরিত্রের ত্রুটির কারণ হতে পারে না এই জন্য এত সুন্দর চরিত্র আমার আপনার নবীর কিন্তু আফসোসের ব্যাপার 1500 বছর পরে ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী এমন অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে এই পৃথিবীতে বসবাস করে ওই মানুষগুলো অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু কাফেররা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস না করলেও অনেক ইসলাম বিদ্বেষী আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে তারা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার মাধ্যমে
নবীর উম্মতদের হৃদয় থেকে নবীর ভালোবাসা কি কমানো যাবে নাকি কমবে না সাধারণ মানুষের বিষয়টা ভিন্ন এই পৃথিবীর বা এই দেশের যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন যত ভালো মানুষ হোক না কেন ওই ভালো মানুষের চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় সবচেয়ে ভালো মানুষটাও যদি করে ওই মানুষটাকে যারা বিশ্বাস করে ভালোবাসে ওনার ব্যাপারে অপবাদ দেওয়ার পরে মানুষের মধ্যে কমপক্ষে দুইটা ভাগ হয়ে যাবে এক দল বলবে না ওনার মতো ব্যক্তি এই কাজ করতে পারে না আরেক দল বলবে নারে মিয়া কিছু রটে কিছু বটে তার মানে কিছু না হলে কি কিছু হয় নাকি কিছু মনে হয় করছে এই জন্যই বলতেছে ঠিক কিনা যাদের অন্তরে এই সংশয় আসবে বলেন তো ওই ব্যক্তির প্রতি তাদের ভালোবাসা আগের অবস্থায় থাকবে নাকি কমবে জোরে বলেন না কমবে না থাকবে আগের অবস্থায় নিঃসন্দেহে কমে যাবে কিন্তু এই পৃথিবীর সব ইসলাম বিদ্বেষীরা এরা যদি আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেয় এই পৃথিবীর যত মুসলমান আছে নবীর যত উম্মত আছে ইমানদার বলেন তো আমাদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা মহব্বত একটু কি কমবে নাকি বরং কমবে তো নাই বরং কেউ যদি নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে যেই ব্যক্তি নবীর সুন্নাতের অনুসরণ করে না নামাজ কালাম ঠিকমতো পড়ে না কিন্তু ঈমান তার হৃদয়ে কিছু হলেও আছে ওই ব্যক্তিটাও নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে যেই জালেম এই কর্ম করবে তাকে যদি সামনে পায় পাড়িয়ে ধরে তার জিহ্বাটাকে ছিঁড়ে ফেলবে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে তার সম্মান কমবে না এখন প্রশ্ন হইল সম্মান যদি না কমে তাহলে তার ব্যাপারে অপবাদ দিলে প্রতিবাদ করার দরকার কি এখানেই প্রশ্ন বলেন তো কেউ যদি আমার আপনার বাবার বিরুদ্ধে অপবাদ দেয় আমি আপনি বসে থাকব কেউ যদি আমার আপনার নেতার বিরুদ্ধে অপবাদ দেয় আমি আপনি বসে থাকব কেউ যদি আমার আপনার প্রিয়জনের বিরুদ্ধে অপবাদ দেয় বসে থাকব আমি চেষ্টা করব জীবন দিয়ে হলেও যে অপবাদ দিয়েছে তার প্রতিবাদ করার ঈমান তো এটাই যে আমি আমার বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি আমি আমার নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি যেখানে বাবার বিরুদ্ধে অপবাদ দিলে বসে থাকি না সেখানে যেই মহব্বতের সাথে ঈমানের সম্পর্ক ওই নবীর ব্যাপারে অপবাদ দিলে ন্যূনতম ঈমান যার মধ্যে আছে আল্লাহর কসম সে বসে থাকতে পারে না তাহলে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে নবীর সম্মান কমবে না কিন্তু এই কারণে বসে থাকার সুযোগ নাই কারণ ঈমানের দাবি নবীর বিরুদ্ধাচরণ যে করবে নবীর বিরুদ্ধে যে অপবাদ দিবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা তার সর্বোচ্চ কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা এটা ঈমানি দাবি ঠিক কিনা বলো আফসোস লাগে নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস অনেক মুসলমানের ঘরের সন্তানেরা করে কয়েকটা বিষয় নিয়ে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ তারা দিয়ে থাকে সবগুলো বিষয় তো এক মজলিসে একসাথে বলা সম্ভব নয় দুই একটা বলে আপনাদের খেদমতে আমি বিষয়গুলো সংক্ষিপ্ত সারে নির্ধারিত সময় আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নাম্বার নবীর ব্যাপারে তাদের প্রথম অপবাদ হলো 25 বছরের মুহাম্মদ 40 বছরের খাদিজাকে বিবাহ করছে এটা বিবাহ করছে সম্পদের লোভে তিনি সম্পদ লোভী ছিলেন নাউজুবিল্লাহ বলে এত আস্তে বললেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ অথচ ইতিহাস কি বলে ইতিহাস বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে বিবাহের প্রস্তাবও দেন নাই প্রস্তাব আসছে খাদিজার পক্ষ থেকে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত সারে বলি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার দুইজনের সাথে বিবাহ হয়েছিল দুই স্বামী ইন্তেকাল করেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এই নিয়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আর বিবাহ শাদী করব না
নিজের কিছু সম্পদ পিতার কিছু সম্পদ স্বামীর কিছু সম্পদ এগুলো তিনি পেয়েছিলেন এগুলো দিয়ে তিনি ব্যবসায় লাগায় দিলেন তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন বিদুষী নারী ছিলেন ওই জাহেলিয়াতের সময় কাফেররা খাদিজাতুল কুবরার উপাধি দিয়েছিল তাহেরা পূত পবিত্রা তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন বিভিন্ন দেশের রাজা বাদশাহ ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে কিন্তু উনি বিবাহে রাজি হন নাই তিনি নিয়ত করেছেন বাকি জীবন এভাবেই কাটিয়ে দিবেন এক সময় ওনার ব্যবসা বেশ বড় হলো উনি চিন্তা করলেন যে ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় এক্সপোর্ট ইম্পোর্টের পরিচালনা এবার তিনি করবেন মক্কা থেকে কিছু পণ্য নিয়ে সিরিয়ায় বিক্রি হবে সিরিয়া থেকে আবার কিছু পণ্য কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে এই বড় কাফেলা প্রেরণের জন্য একজন দায়িত্ববান লোক দরকার বিশ্বস্ত লোক দরকার খাদিজা খুঁজতেছে কোথায় পাওয়া যায় তখন খাদিজার বয়স 37 বছর আমার আপনার নবীজির বয়স তখন 22 বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতেছে কাকে দায়িত্ব দেওয়া যায় কাফেলা ইতিমধ্যে নবীজির চাচা আবু তালেব খবর পাইলেন যে খাদিজা এরকম একজন লোক খুঁজতেছে আমার আপনার নবীর কাছে এসে আবু তালেব বলে মুহাম্মদ তুমি খাদিজার কাছে গিয়ে বলো যে তুমি এই দায়িত্ব নিতে চাও আর তোমার চরিত্রের ব্যাপারে সবার জানা আছে তুমি বললেই খাদিজা তোমাকে এই দায়িত্ব দিয়ে দিবে ওই বছর মক্কায় একটু দুর্ভিক্ষ চলতেছিল নবীজি চাচার এই কথার জবাবে বললেন যে আমি নিজের থেকে দায়িত্ব নিব না খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাহলে আমি ভেবে দেখব কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর কাউকে দায়িত্ব দেওয়া দুটো বিষয় এক নয় একজন যদি দায়িত্ব চেয়ে নেয় মনে করেন আমি আপনাদের কাছ থেকে কোনো দায়িত্ব চেয়ে নিলাম এই দায়িত্ব চেয়ে নেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে আপনারা একেবারে দলবদ্ধভাবে বলবেন হুজুর আপনার কাজ কাম এটা না আপনি সাইয়া দায়িত্ব নিতে গেছেন কেন তার মানে দায়িত্বে ত্রুটি হলে চেয়ে নেওয়ার কারণে দায়িত্বে ত্রুটি হলে আপনারা আমাকে বেশি কথা বলবেন যে চেয়ে দায়িত্ব নিবে তাকে বেশি কথা বলা হবে এটাই স্বাভাবিক কিন্তু সকলে মিলে যদি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় আর ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে বলা হয় যে আপনি করতে থাকেন আমরা আপনার সাথে আছি এখন যদি ওই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয় আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো দায়িত্ব নিতে চাই নাই দিবেন কেন কথা বুঝেন নাই মনে হয় তাহলে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয় যেমন হযরত লোকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না ওনার ব্যাপারে তাফসীরের মধ্যে আসছে নবুয়াত এবং হিকমত এই দুটো থেকে একটা ওনাকে বেছে নেওয়ার জন্য বলা হয়েছে উনি নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয়কে বাদ দিয়ে হিকমতকে গ্রহণ করেছেন অথচ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা কোনো সন্দেহ নেই ওনাকে প্রশ্ন করা হচ্ছে লোকমান নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করেছেন কারণ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা কোনো সন্দেহ নাই হযরত লোকমান জবাবে বলেন শোনো আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়াত দিতে চাইতেন তাহলে দুটো থেকে একটা বেছে নেওয়ার জন্য বলতেন না সরাসরি তিনি আমাকে নবুয়াত দিয়ে দিতেন এবং এই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলাই করতেন কিন্তু আমি যদি নিজের থেকে নবুয়াতকে চেয়ে নিতাম বেছে নিতাম আর ওই জিম্মাদারি পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত তাহলে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগত এই জন্য নবী বলেন চাচা আমি দায়িত্ব চেয়ে নিব না সে যদি আমাকে প্রস্তাব দেয় আমি ভেবে দেখব আবু তালেব চলে গেছে খাদিজার বাড়িতে গিয়ে বলে খাদিজা আপনি তো খুঁজতেছেন দায়িত্ব দেওয়ার জন্য আপনার এই দায়িত্ব যদি মুহাম্মদকে দেওয়া হয় কেমন হয় খাদিজা চিন্তিত ছিলেন কাকে দায়িত্ব দেওয়া যায় মুহাম্মদের কথা শোনার সাথে সাথে খাদিজার চিন্তা দূর হয়ে গেল বলে মুহাম্মদ যদি এই দায়িত্ব নেয় এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না
এইবার আবু তালেব দেখলো খাদিজার ও মুহাম্মাদের প্রতি আগ্রহ আছে এইবার তিনি বলতেছেন মুহাম্মাদ এই দায়িত্ব নিবে যদি আপনি তাকে প্রস্তাব দেন খাদিজা এবার বলে শোনো আবু তালেব তুমি যে কথা বলছো আমি মুহাম্মাদকে প্রস্তাব দিতে আমার কোনো সমস্যা নাই তবে মুহাম্মাদ ব্যতীত তুমি যদি অন্য কারো কথা আমার কাছে বলতে অন্য কারো ব্যাপারে বলতে আমি কশিন কালেও তাকে প্রস্তাব দিতে যাইতাম না কিন্তু মুহাম্মাদের বিষয়টা ভিন্ন মুহাম্মাদের বিষয়টা ভিন্ন আমি প্রস্তাব দিব তাকে খাদিজা এবার আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন নবীজি দায়িত্ব নিলেন কাফেলা রওনা হয়ে গেছে লম্বা কথা ওই কাফেলার খেদমতের দায়িত্ব দেওয়া হলো খাদিজার একজন গোলাম ছিল নাম হলো মাইসারা খাদিজা তাকে বলতো মাইসারা হলো আমার চোখ তার মানে খাদিজার দেখা আর মাইসারার দেখা সেম মাইসারার বলা আর খাদিজার বলা এটা সমান দায়িত্ব দিল খেয়াল রাখবা বিশেষ করে মুহাম্মাদের দিকে নজর রাখবা সফর শেষ হলো নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো নিয়ে সিরিয়ায় গেছেন প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন আবার সিরিয়া থেকে যেই পণ্যগুলো কিনে আনছেন মদিনার মক্কার বাজারে এগুলো প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করলেন ব্যবসার সফর শেষ এইবার খাদিজা মাইসারার কাছে সফরের কারগোজারি শুনতে চায় ঘটনা শুনতে চায় সব ঘটনা বর্ণনা করা হলো নবীজির ব্যাপারে স্পেশালভাবে মাইসারা খাদিজাকে কয়েকটা কথা বলল এক নাম্বার আমরা যখন প্রচণ্ড রোদের মধ্যে পথ চলতাম আকাশের কোথাও কোনো মেঘ নাই মেঘ নাই মানে দিনের বেলা সূর্যের আলো থেকে বাঁচার আর কোনো পথ নাই খোলা ময়দান কিন্তু দেখতাম মুহাম্মাদের সাথে আমরা পথ চলি যেখানেই যাই এক খণ্ড মেঘ সর্ব অবস্থায় মুহাম্মাদকে ছায়া দিতে থাকে আবার আরেকদিন দেখলাম এক গাছের ছায়ায় মুহাম্মাদ বিশ্রাম নিচ্ছে ঘুমোচ্ছে স্বাভাবিকভাবে সূর্যের আলো সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়া সরে যাবে এটা স্বাভাবিক আমি দেখলাম সূর্য সরে গেছে কিন্তু ছায়া সরে না কাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছে তাতে কি গাছ ঝুঁকে আমার আপনার নবীকে ছায়া প্রদান করতেছে আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন ওই জায়গায় একজন পাদ্রির সাথে দেখা হয়েছে পাদ্রি আমাকে জিজ্ঞাসা করছে যুবকটাকে আমি তার পরিচয় বর্ণনা করলাম তার সব খবর যখন তাকে দিলাম পাদ্রি এবার বলে এই যুবকটা হয়তো ভবিষ্যতে নবী হবে এইবার খাদিজার কাছে যখন এই কথাগুলো বলছে খাদিজার ওই যে চাচাতো ভাই আরাকা বিন নাওফেল ওহী নাজিল হওয়ার পরে নবীজি যখন প্রচণ্ড জ্বর কাঁপতেছিলেন ভয়ে আরাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেল আজ থেকে বিবাহ ওই নবুয়াতির প্রায় 17-18 বছর আগে খাদিজা এই কথা যখন শুনছে অচিরেই একজন নবী আসবে এবং সে নবী হতে পারে গেছে আরাকা বিন নাওফেলের কাছে গিয়া বলে ভাই অচিরেই কি কোনো নবী আগমনের সম্ভাবনা আছে নাকি উনি তো একজন বিজ্ঞ মানুষ ছিলেন আলেম ছিলেন তিনি বললেন হ্যাঁ সম্ভবত খুব শীঘ্রই আরব ভূখণ্ডে একজন নবীর আগমন ঘটবে এই যে নবীর যত গুণাবলী আমার আপনার নবীর মধ্যে নবুয়াতির আগেই ছিল এইবার যখন খাদিজা এটা শুনছে নবীজির প্রতি আরো আকৃষ্ট হয়ে গেছে বান্ধবীদের মজলিসে শুধু আমার আপনার নবীর প্রশংসা করে বান্ধবীদের মধ্য থেকে একজন বলে খাদিজা তোমার যদি তাকে পছন্দ হয় তাহলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও খাদিজা বলে না আমি যদি প্রস্তাব দেই আর মুহাম্মাদ যদি প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পেয়ে যাব বান্ধবী বলে তাইলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দেই খাদিজা বলে তুমি তার মনের অবস্থা জানতে পারো তবে আমার বিষয়টা তুমি গোপন রাখবা ওই মেয়েটা গিয়ে নবীজিকে বলতেছে মুহাম্মাদ বয়স তো কম হয় নাই বিবাহ শাদী কি করবা না নবীজি বলেন বিবাহ করব আমার তো টাকা পয়সা নাই সম্পদ নাই মেয়েটা বলে কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয় তুমি রাজি আছো নাকি নবীজি বলেন আমার চাচা আছে তার কাছে গিয়া বলো এইবার আবু তালেবের কাছে বলা হলো আবু তালেবের খুতবায় খাদিজার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদিত হয়ে গেল ওই জাহেলিয়াতের সময় একজন বিধবাকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না একজন মেয়ে তার যদি সন্তান থাকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না ছেলের চাইতে যদি মেয়ে বয়সে বড় হতো খারাপ দৃষ্টিতে দেখা হইতো না কিন্তু বলেন তো
এখন যদি কোনো দিনদার ছেলে তার দিনদার মা বাবার কাছে এসে বলে অমুক মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়ে দেন ওই মেয়েটার আগে দুইটা বিয়ে ছিল স্বামী মারা গেছে বিধবা বলেন তো ওই দিনদার মা বাবা ছেলের এই কথা শুনে সুস্থ থাকবে নাকি ওনাদেরকে আগে হসপিটালে নেওয়া লাগবে বলবে এই কথা আর কুশ না ইজ্জত সম্মান থাকবে না তাহলে আমাদের সমাজে বিধবা নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হয় আর জাহেলিয়াতের সময়ে এটা সাধারণ বিষয় ছিল খারাপ দৃষ্টিতে দেখা হইতো না এটা আমাদের নিম্নমন মানসিকতার পরিচয় আবার যদি বয়সে বেশি হয় তাহলে একটা যুবক যদি বিবাহ করে যুবকরা মজা করে বন্ধুকে বলবে বন্ধু বিবাহ যারে করছো বয়স তো তোমার চাইতে 7 8 9 বছর 10 বছর বেশি এখন তোমার ওয়াইফকে ভাবি ডাকবো নাকি দাদি ডাকবো বুঝি না এইরকম টিটকারি করবে মজা করবে লজ্জা দিবে তাকে আবার যদি এমন কাউকে বিবাহ করে যার বাচ্চা আছে বাচ্চা সহ যদি বিবাহ করে অনেকে তিরস্কার করে বলবে ভালোই হইছে শুধু বিয়া কইরা বউ পাও নাই ফ্রিও একটা পাইছো এরকম বলার বুজুর্গ তো আমাদের দেশে নাই মনে হয় আছে না আছে এটা নিম্নমন মানসিকতার পরিচয় অথচ ওই সময় এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হতো না এই সময় যদি কেউ বিধবা বিবাহ করতে চায় আমাদের উচিত তাকে সহযোগিতা করা উদ্বুদ্ধ করা এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ নবীজির সাথে বিবাহ হয়ে গেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে বলতেছে মুহাম্মদ এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল একরকম আজকে থেকে আরেক রকম শুনে নেন আপনি যেহেতু আমার স্বামী আমি আপনার অধীনস্থ আপনি শুনে নেন আমার যত সম্পদ আছে আজকে থেকে সব সম্পদের মালিকানা আপনার এই সম্পদ যেখানে খুশি যেভাবে খুশি যাকে খুশি যত খুশি আপনি ব্যবহার করবেন কোনো অসুবিধা নাই কারণ আমার সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম অথচ ইসলাম বিদ্বেষীরা বলে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহা এই সূরার মধ্যে আমার আপনার নবীকে প্রদত্ত কয়েকটা নিয়ামতের কথা বলেছেন যেই নিয়ামতগুলো আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নবুয়তির আগে দিয়েছে এক নাম্বার আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা আল্লাহ তাআলা বলেন আপনাকে কি তিনি ইয়াতীম অবস্থায় পান নাই এরপরে উত্তম লালন পালনের ব্যবস্থা করেন নাই তার মানে আল্লাহ তাআলা বলেন আপনাকে ইয়াতীম অবস্থায় পাবার পরে আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনি সঠিক পথ সম্পর্কে অনবগত ছিলেন একটা হলো পথ ভ্রষ্ট আরেকটা হলো পথ নাচে না দুটোর মধ্যে তফাত আছে দলুন দ্বারা এখানে উদ্দেশ্য হলো আপনি পথ সম্পর্কে বেখবর ছিলেন আমি আপনাকে সঠিক পথের সন্ধান দিয়ে দিয়েছি শুধু তাই না ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা আপনি নিঃস্ব ছিলেন রিক্ত হস্ত ছিলেন আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছি মুফাসসিরিন কেরাম এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির সাথে যে বিবাহ হয়েছে এবং তিনি যে সব সম্পদ নবীকে মালিক বানিয়ে দিয়েছেন এই কথা মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন কুসংস্কার মানুষের মধ্যে ছিল যে পালক পুত্রকে তারা নিজের পুত্রের মতো মনে করত মানে যেটাকে লালন পালন করছে এটারে মনে করত নিজের কোলার মতো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার এক ভাই হাদিয়া দিয়েছিলেন গোলাম খেদমতের জন্য খাদেম হিসাবে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খাদিজার সাথে বিবাহর পরে যায়েদকে নবীজির খেদমতের জন্য দিয়ে দিছে যে এই গোলাম আপনারে দিয়া দিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আছে যায়েদ এক সময় যায়েদের মা বাবা খোঁজ পাইছে যায়েদ হারায় গেছিল আরেকজন নিয়া তাকে বাজারে গোলাম বলে বিক্রয় করে দিছে যায়েদের মা বাবা খোঁজ পাইছে যে মক্কায় মুহাম্মাদের কাছে আমাদের সন্তান আছে এবার নবীজির কাছে আসছে যখন আসছে
মা বাবা যখন চিনতে পারছে নবীজি বলছে ঠিক আছে আজাদ করে দিলাম মিয়া যান এইবার শিশু জায়েদ সে মা বাবার সাথে যাইতে চায় না সে নবীজির কাছেই থাকবে নবীজির সাথেই থাকবে নবীজির কাছ থেকে যেতে চায় না নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে গেছে এইবার মা বাবা বাধ্য হলেন জায়েদকে নবীজির কাছে রেখে যাইতে নবীজি জায়েদকে আজাদ করে দিয়েছেন যেহেতু এত মহব্বত করে নবীজি ঘোষণা করে দিলেন আজ থেকে জায়েদ হলো আমার পুত্র আমার সন্তান পালক পুত্র এইবার জায়েদ যখন বিবাহ উপযুক্ত হলো নবীজি তার পালক পুত্র জায়েদকে নিজের ফুফাতো বোন জায়নাব বিনতে জাহাসের সাথে বিবাহ দিয়ে দিলেন এই বিবাহে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন জায়েদের সাথে জায়নাব বিনতে জাহাসের বনাবনি হয় না একটা সময় জায়েদ নবীজির কাছে এই বিষয়ে আলোচনা করতেছিলেন ওই আলোচনার মজলিসে জায়েদ জায়নাব বিনতে জাহাসকে তালাক দিয়ে দিল নবীজি এমনটা চান নাই কিন্তু জায়েদ তালাক দিয়ে দিল আর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন পয়গম্বর জায়েদ তো ছেড়ে দিয়েছে এখন ইদ্দতকালীন সময় পার হওয়ার পরে আপনি আপনার ওই বোনকে বিবাহ করবেন যাকে জায়েদের সাথে বিবাহ দেওয়া হয়েছিল তাহলে জাহেলিয়াতের সময়ের মানুষ পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত আর নবীজি যদি জায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিবাহ করেন তাহলে তারা বলতে শুরু করবে দেখো মুহাম্মদ নিজের পুত্রবধূকে বিবাহ করেছে আসলে মূলত আল্লাহ তাআলা চেয়েছেন আমার আপনার নবীজির মাধ্যমে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা করার জন্য আবার কিছু কিছু সময় আছে বলার চাইতে করার দ্বারা ফায়দা বেশি হয় যেমন কোরআনুল কারীমে যত বিধানাবলী আছে চুরি করলে চোরের হাত কাটতে হবে জিনা করলে শাস্তি কি হবে এই রকম প্রত্যেকটা বিধানের প্র্যাকটিক্যাল আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা সংগঠিত করেছেন এজন্য সাহাবা কেরামের মাধ্যমে জিনা সংগঠিত হয়েছে ব্যাপক হারে নয় একটা দুইটা যদি তাদের মাধ্যমে জিনা সংগঠিত না হইতো তাহলে জেনার শাস্তি কোরআনুল কারীমে আছে প্র্যাকটিক্যাল ভাবে প্রয়োগ কেমনে হবে বলেন তো দেখানোর সুযোগ ছিল নাকি ছিল না এজন্য অনেকে এই রকম একটা দুটো ঘটনাকে সামনে এনে সাহাবা কেরামের চরিত্রের ব্যাপারে কথা বলতে চায় খবরদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের ব্যাপারে সাহাবা কেরামের ব্যাপারে ন্যূনতম বিদ্বেষ অন্তরে লালন করা মানে নবীর ব্যাপারে বিদ্বেষ লালন করা সেজন্য সাহাবায়ে কেরামের পরিপূর্ণ মহব্বত আমাদের দিলের মধ্যে থাকতে হবে ওনাদের দ্বারা যদিও জেনা সংগঠিত হয়েছে কিন্তু ওনারা তো তাওবা থেকে পিছু হটেন নাই ওই গোনাকে গোপন করে রাখেন নাই বরং আল্লাহর রসুলের কাছে এসে গোপনে সংগঠিত জেনার ঘটনা নবীজির কাছে এসে স্বীকার দিয়েছেন শুধু তাই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী চলে আসছে গোপনে গুনাহ হয়েছে নবীজির কাছে আসছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা জিনা সংগঠিত হয়ে গেছে তার নাম হলো মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির কাছে যখন আসছে শুধু বলে জিনা সংগঠিত হয়েছে নবীজি তাকে বারবার ফিরায়া দিয়েছে বলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে এক সময় সে নবীজির কাছে এসে বিস্তারিত সব খুলে বলল বলে ইয়া রাসূলুল্লাহ আমি চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা করি নাই স্বামী স্ত্রী বৈধভাবে যেই কর্ম করে সেটা আমি অন্যায়ভাবে করেছি তার ক্ষেত্রে শাস্তি হলো পাথর মেরে হত্যা করা নবীজি তার এলাকার মানুষ যারা আছে জিজ্ঞাসা করতেছে জায়েদ কি একই পাগল নাকি মায়াজ ইবনে মালিক পাগল নাকি কারণ পাগল অনেক কথা বলতে পারে বলে না পাগল না দেখো মদ পান করেছে কিনা দেখা হলো না সে মদ্যপ নয় কারণ মদ পান করলেও অনেক উল্টা পাল্টা কথা বলতে পারে সর্বশেষ মায়াজ ইবনে মালিককে জিনার শাস্তি দেওয়া হলো পাথর নিক্ষেপে হত্যা করা হলো স্বয়ং নবীজি নিজে উপস্থিত থেকে তার দাফন কাফনে নবীজি উপস্থিত থাকলেন নবীজি কবর দিয়ে যখন ফিরে আসতেছে তখন দুইজন ব্যক্তি মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে এই তো মায়াজ ইবনে মালিক দেখো লোকটা জেনা করেছিল আল্লাহ তাআলা তার গোনা গোপন করার সুযোগ দিয়েছিল
কিন্তু লোকটা বড় বোকা নিজের জেনার কথা স্বীকার গেল শাস্তি হইল আর সমাজের মানুষও জেনে গেল মায়াজ ইবনে মালিক একজন জেনাকার নবী যে এই দুইজনের কথা শুনতে পাইলেন তখন কিছু বলেন নাই কিছু দূর সামনে অগ্রসর হবার পর নবীজি দেখলেন পাশে একটা গাধা মরে ফুলে আছে পা দুটো উপরের দিকে উঠে গেছে নবীজি বললেন কোথায় ওই দুই ব্যক্তি যারা মায়াজ ইবনে মালিকের ব্যাপারে এই কথাগুলো বলছো দুই ব্যক্তি নবীর সামনে হাজির বলে যাও ওই যে মরা গাধার গোশত তোমরা খাও এই দুই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা গাধার গোশত খাওয়া যায় নাকি নবীজি বলেন তোমরা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করেছো এই কথাগুলো বলেছো শুনে নাও মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোকায় পড়ে জেনা করেছে গুনাহ করেছে কিন্তু সে গুনাহকে গোপন করে নাই সে আল্লাহর কাছে তওবা করেছে যার কারণেই তো তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে আর শুনে নাও মায়াজ ইবনে মালিকের তওবা আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে কবুল হয়েছে তার তওবার এত দাম মায়াজ ইবনে মালিকের এই তওবা যদি একটা কওমের মধ্যে বণ্টন করে দেওয়া হয় শুধুমাত্র মায়াজ ইবনে মালিকের এই তওবা ওই সম্প্রদায়ের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে তাদের দ্বারা যদিও সংগঠিত হয়েছে কারণ কি কারণ কোরআনের ওই বিধানটা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বাস্তব প্রয়োগ কিভাবে হবে দেখিয়ে দিতে চেয়েছেন ঠিক কিনা বলেন আচ্ছা সময় শেষ এক দুই মিনিট তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে দেখেন যে কথার থেকে এদিকে গেলাম যে কিছু কিছু সময় আছে যে বলার চাইতে করলে ফায়দা বেশি হয় সে কথা থেকে সাহাবা একরামের বিষয়ে ওদিকে চলে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় সবাই গেছেন উদ্দেশ্য মক্কায় যাবেন বাইতুল্লাহ জিয়ারত করবেন আত্মীয় স্বজনের সাথে দেখা করবেন একেবারে প্রস্তুতি নিয়ে গেছেন কিন্তু যাওয়ার পরে কি হলো মক্কা থেকে মদিনার যেই পথ দশ ভাগের নয় ভাগ পথ চলে গেছে অল্প কিছু পথ বাকি মক্কায় ঢুকতে হুদাইবিয়া নামক কূপের কাছে ওনারা আছেন ইতিমধ্যে কাফেরদের সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে সন্ধি হয়েছে এই কূপের নাম অনুসারে সেই সন্ধির নাম ছিল হুদাইবিয়ার সন্ধি এই সন্ধির চুক্তির যতগুলো ধারা ছিল সব ধারাগুলো মনে হচ্ছিল কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে এর মধ্যে একটা এমনও ছিল যে এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না এই বছর জিয়ারত করতে পারবেন না উমরা করতে পারবেন না এ বছর আর ঢোকা যাবে না আগামী বছর নবীজি সব চুক্তি মেনে নিয়েছেন সব শর্ত মেনে নিয়েছেন যেহেতু সব ধারাগুলো মনে হচ্ছে মুসলমানদের বিপক্ষে যারা গেছে সবার মন খারাপ ফিরে যেতে হবে সবাই বসে আছে বিষণ্ণ মন খেয়াল অন্যদিকে নবীজি সবাইকে আদেশ করলেন সকলে মাথা মুন্ডিয়ে ফেলো চুল কামায় ফেলো যার সাথে কুরবানির যেই জন্তু আছে সবাই সবারটা জবাই করে ফেলো এই কথা নবীজি পর পর তিনবার বলছেন কয়বার জোরে বলেন না কয়বার বলেন তো নবীজির কোন নির্দেশ সাহাবা একরামকে একাধিকবার দেওয়ার প্রয়োজন আছে সাহাবা কিরাম তো নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকে নবীজির চেহারার মধ্যে যদি বিষণ্ণতার ছাপ থাকে সাহাবা কিরাম নবীজি কিছু বলার আগে সিদ্ধান্ত নিয়ে নেয় যে নবীজির ওই চেহারায় হাসি ফোটাতে যদি আমার গোটা দুনিয়া ত্যাগ করতে হয় আমি পিছপা হব না অথচ তিনবার বলার পরেও তারা কোনো নড়েও না চড়েও না নবীজি এবার ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলেন যে অবস্থা তো এই কি করা যায় উম্মে সালামা বলে ইয়া রাসূলুল্লাহ হয়তো তারা মনকষ্টে আছে আপনার কথা খেয়াল করে নাই আপনার কিছু বলার প্রয়োজন নাই আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে জবাই করে দেন এইবার নবীজি তার প্রাণীটা এনে তাদের সামনে যখন জবাই করে দিলেন কিচ্ছু বলা লাগে নাই সাথে সাথে সকলে উঠে গিয়ে মাথা মুন্ডিয়ে ফেলল এবং যার কাছে যেই জন্তু ছিল সকলে সেগুলোকে কুরবান করে দিল যে কথার থেকে এদিকে গেলাম যে কিছু বিষয় আছে বলার চাইতে করার মাধ্যমে বেশি প্রভাব বিস্তার হয় আমার আপনার নবীর মাধ্যমে এই ঘটনাকে সংগঠিত করে মূলত আল্লাহ তাআলা চেয়েছেন এই কুসংস্কারের কবর রচনা করার জন্য নবীজির কথা যখন বিবাহ করবে মানুষে কি বলবে লোকে কি বলবে আল্লাহ তাআলা বলেন মা কানালিন আল্লাহ তাআলা বলেন
ওরা বলতেছে পুত্রর পুত্র ছেলের বধুকে বিবাহ করেছে আর আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল ওয়া খাতামান নবীন তিনি হলেন শেষ নবী আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে কাজটা সংগঠিত করিয়েছেন এই জন্য আমাদেরও মনে রাখতে হবে অনেকের ঘরে পালক পুত্র পালক কন্যা আছে না নাই আপনি ছোট বাচ্চা আনছেন পালতেছেন যে এটা আপনার পালক মেয়ে বড় হইছে আপনি কত আদর করছেন চুমা দিবেন ওই মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে পালক বাবার সাথে আর দেখা করতে পারবে না ছোট বাচ্চা ছেলে আনছিলেন মা হিসাবে লালন পালন করেছে আপনার স্ত্রী পুত্র বধূ সে যে হয় হোক এখন ওই ছেলেটা যখন বালেগ হয়ে যাবে তখন ওই মা আর ওই ছেলের সাথে দেখা দিতে পারবে না যদি ভিন্ন কিছু হয় কেমনে দুই বছরের আগে ছেলেটাকে আনছে ওনার স্তনে দুধ নাই উনি কি করলেন ওই ছেলেকে দিয়ে ওনার আপন বোনের দুধ পান করায় দিলেন তখন সম্পর্ক ভিন্ন কিন্তু যদি ওই সম্পর্ক স্থাপিত না হয় স্বাভাবিকভাবে পালক ছেলে পালক মেয়ে যখন বড় হয় প্রাপ্তবয়স্ক হয় পালক সন্তান থেকে মার পর্দা করতে হয় মায়ের সাথে পালক পুত্রের পর্দা করতে হয় মেয়ে যখন বালেগা হয়ে যায় বাবার ওই পালক কন্যার সাথে পর্দা করতে হয় মেয়েটারও ওই পালক বাবার সাথে পর্দা করতে হয় কথা বোঝা গেছে তো দুইটা বিষয় বললাম নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ ওরা দিতে চায় অথচ আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এই বিবাহ সংগঠিত করেছেন কেন যেন যুগের পর যুগ ধরে চলে আসা এই কুসংস্কারের কবর রচনা হয়ে যায় সর্বশেষ কথা হলো পৃথিবীর সবাই মিলে যদি নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে দিতেও থাকে আল্লাহর কসম আমার আপনার নবীজির প্রতি আমাদের কারো ন্যূনতম ভালোবাসা কমবে না বরং আরো বাড়বে মানুষ নবীর সম্পর্কে জানবে এবং নবীজির উত্তম আখলাকে আকৃষ্ট হয়ে ইসলামের ছায়াতলে আসবে তবে এটাও মনে রাখতে হবে যদি কেউ নবীর চরিত্রের ব্যাপারে উপভোগ দেওয়ার দুঃসাহস করে সে যে হয় হোক না কেন ইমানদার তাওহীদি জনতা ঈমান হেফাজতের দাবিতে ঈমানের দাবিতে ওই জালিমের কণ্ঠ রোধ করার জন্য যত ব্যবস্থা গ্রহণ করার দরকার ইমানদার তাতে পিছপা হবে না ঠিক কিনা বলেন সেজন্য আমার আপনার নবীর চরিত্রকে আল্লাহ মহান চরিত্রে অধিষ্ঠিত করেছেন এবং নবীর চরিত্র পূর্ণাঙ্গ চরিত্র আমার আপনার নবীর আগে যত নবী আসছে সবাই উত্তম চরিত্রওয়ালা কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহর নবী বলেন ইন্নামা বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক নবীর চরিত্র শুধু উত্তম নয় নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী আমাদের নবী উত্তম চরিত্র পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী আল্লাহ তাআলা সেই নবীর পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক আমাদের দান করেন সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে তার এবং তার হাবিবের মহব্বত দিয়ে ভরপুর করে দেন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না সাদ